হ্যালো পদার্থপ্রে আমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পঞ্চম চ্যাপ্টার পদার্থের অবস্থা চাপ এই চ্যাপ্টারের আরেকটি আলোচনা আর সূত্র তো আমরা আর সূত্রের যে একটা বেসিক রূপ বা শুরুটা করে ফেলেছি আমরা গতদিন দেখেছি প্লবতা বা বায়োয়েন্সি প্লবতা জিনিসটা কী ছিল প্লবতা জিনিসটা খুবই সিম্পল ছিল যে কোনো একটা বস্তুকে কোনো একটা বস্তুকে যদি আমরা কঠিন বস্তু অবশ্যই কঠিন বস্তু কোন একটা কঠিন বস্তুকে যদি আমরা তরলের মধ্যে ডুবিয়ে রাখি ধরো এই যে কঠিন বস্তুকে আমরা তরলের মধ্যে ডুবিয়ে রেখেছি তাহলে ওই তরল পদার্থ ওই কঠিন বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয় ওই চাপের আরেকটা রূপ হচ্ছে বল তাহলে আমরা বলতে পারি যে কোন একটা কঠিন বস্তুকে তরলের মধ্যে ডুবিয়ে রাখলে নিমজ্জিত করলে তার উপর তরল একটা বল দেয় এই যে বলটা দিচ্ছে এটা যদি আমরা একেবারে সবগুলো বলকে একসাথে নিয়ে কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাই বলটা উপরের দিকে কাজ করে তাই আমরা এটাকে নামও দিয়েছি অলরেডি লোবদি তার পরবর্তীতে ঊর্ধ্বমুখী বল এই যে লোব্দি ঊর্ধ্বমুখী বল যে বলটা কাজ করে এটাকে আমরা বলেছিলাম প্লবতা তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম সেটি হচ্ছে কোনো কঠিন বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে তাহলে ওই কঠিন বস্তুর উপর উপরের দিকে একটা বল কাজ করে যার নাম হচ্ছে প্লবতা তাহলে প্লবতা কোন দিকে কাজ করে কঠিন বস্তুর উপর উপরের দিকে কাজ করে তবে কখন যখন পানিতে নিমজ্জিত করব। এই ছিল আমাদের গত ক্লাসের পড়াশোনা আজকে আমরা দেখব আর সূত্র আর একজন বিজ্ঞানী যিনি আজকে থেকে আড়াই হাজার বছর আগে এ জন্মগ্রহণ করে এসব গবেষণা করে এসব কথাবার্তা বলে গেলেন তো আর কিমিদিসের দুইটা অবজারভেশন আমরা দেখবো আর্কিমিডিস দুইটা অবজার্ভ করেছেন একটা অবজারভেশন ছিল তার যে একটা সোনার মুকুট নিলেন তিনি কিমিদিস একটা সোনার মুকুট নিলেন আমি এখানে লিখে দিচ্ছি স্বর্ণের মুকুট গোল্ডের মুকুট নিলেন এবং সেটাকে তিনি পরিমাপ করলেন ওজন করলেন মনে করো এই হচ্ছে একটা গোল্ডের মুকুট এই মুকুটটাকে তিনি ওজন পরিমাপ করলেন এবং তিনি দেখতে পেলেন এটার ওজন হচ্ছে নয়শো আশি নিউটন তাহলে এটা হচ্ছে তার ওজন তাহলে সোনার মুকুটের ওজন তিনি কত পেলেন নয়শো আশি নিউটন এখন তিনি এটা যে ওজন পরিমাপ করলেন এটা কোথায় করলেন এটা হচ্ছে বায়ুতে করেছেন তাই না বায়ুর মাধ্যমে করেছেন তাই আমরা বলবো এটা বায়ুর ওজন তাহলে বায়ুর ওজন তিনি কত পেলেন বায়ুর ওজন তিনি পেলেন নয়শো আশি আবার বলছি বিজ্ঞানী আর বায়ুতে একটা সোনার মুকুটের ওজন পরিমাপ করে সেটা পেলেন নয়শো আশি নিয়ে এবার তিনি করলেন কি এই সোনার মুকুটকে তিনি এবার পানের মধ্যে ডুবিয়ে দিলেন যখন তিনি সোনার মুকুটটাকে পানের মধ্যে ডুবিয়ে দিলেন তিনি অবাক হয়ে গেলেন তিনি সত্যি অবাক হলেন এই যে সোনার মুকুটটাকে যখন তিনি পানির মধ্যে ডুবিয়ে দিলেন এর পরবর্তীতে তিনি ওজন করলেন এবং তিনি অবাক হয়ে গেলেন ওজনটা কিন্তু তিনি নয়শো আশি পাননি ওজনটা মনে করো তিনি পেয়েছেন ওজনটা নয়শো আশির চেয়ে তিনি কম পেয়েছেন ফর এক্সাম্পল আমি ধরে নিলাম ওজনটা তিনি পেয়েছেন আটশো নব্বই নিউটন আমরা ধরে নিলাম ওজন পেয়েছেন আটশো নব্বই নিউটন ওজন এবং এই ওজনটা পানিতে পেয়েছেন তিনি তাই আমি বলছি পানির ওজন তিনি পেয়েছেন নয়শো আশি নিউটন তিনি অবাক হয়ে গেলেন তিনি বিশ্বাস করতে পারছেন না কী হয়ে যাচ্ছে আজকে আমার সাথে বিশ্বাস করেন রাসেল ভাই আমি এর জন্য প্রস্তুত নয় কেন বায়ুর ওজন নয়শো হলে পানির ওষুধ আটশো নব্বই হয়ে যাবে পানিতে কে এমন আছে যেটা ওজনকে কমিয়ে দিচ্ছে তারপর তিনি চোখ খোলা রেখে চিন্তা করতে থাকলেন এবং গবেষণা করতে থাকলেন পরবর্তীতে তিনি বুঝতে পেরেছেন ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা ব্যাপারটা তো এটাই আর বলছে ব্যাপারটা তো এটাই এই যে একটা বস্তুকে যখন আমি পানিতে নিমজ্জিত করবো তখন ওই বস্তুর ওজনটা নিচের দিকে কাজ করবে এটা হচ্ছে বায়ুর ওজনটা এই যে বায়ুর যে ওজনটা ছিল সেটা নিচের দিকে কাজ করবে বায়ুর যে ওজনটা ছিল সেটা নিচের দিকে কাজ করবে আবার কোনো একটা বস্তুকে তরলের মধ্যে ডুবালে কঠিন বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করলে তাহলে তরল তাকে একটা লোবধি ঊর্ধ্বমুখী বল দিবে যাকে প্লবতা বলছি বায়ুয়েন্সি বলছি তাহলে উপরের দিকে একটা বল দিবে না উপরের দিকে একটা বল দিবে লব্ধি উর্ধ মুখী বল বল আর ওজন তো সেম জিনিস ওজনও তো এক প্রকার বল দেখো না নয়শো আশি নিউটন লিখেছি না তো নিউটন কিসের একক বলের একক তাহলে এই লব্ধি উদ্যমুখী বলটা বায়ুর ওজনকে কমিয়ে দিবে না কমিয়ে দিবে কমিয়ে দিলেই কমে যাবে তাহলে আগে নয়শো আশি ছিল ফর এক্সাম্পল নয়শো আশি ছিল ও মনে করো নব্বই কমিয়ে দিল প্লবতা মনে করো নব্বই তাহলে নব্বই যদি কমে যায় তাহলে আটশো নব্বই নিউটন হয়ে যাবে এই যে এখান থেকে আর কিমিদিস একটা সূত্র দিয়ে দিলেন সূত্রটা হচ্ছে বায়ুতে যে ওজনটা থাকবে ওইখান থেকে যদি প্লবতাকে বাদ দিয়ে দিই তাহলে পানির ওজনের সমান হবে এটা হচ্ছে কিমিডিসের একটা সূত্র একটা অবজারভেশন থেকে একটা সূত্র তিনি দিয়ে দিলেন তাহলে তার সূত্রটা ছিল এটাই তার সূত্রটা ছিল বায়ুর ওজন বায়ুর ওজন মাইনাস প্লবতা সমান পানির ওজন এটা ছিল তার একটা সূত্র তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ এ আর ওজন মাইনাস ইউ দ্বারা প্রকাশ করি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ তার মানে এ ওজন মাইনাস প্লবতা সমান ওয়াটারের ওজন এটাই ছিল আর দাসের একটা সূত্র আর দাসের একটা সূত্র ছিল এটা সবাই একটু করে সুন্দর করে আমরা বুঝে নিই ঠান্ডা মাথায় আচ্ছা তাহলে বায়ুর ওজন থেকে প্লবতা বাদ দিলে পানের ওজন পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এবার আসো প্লবতা কি জিনিস ছিল গতকালকেই বলছি গতদিনই বলেছি প্লবতা ছিল দেখো ভালো করে বায়ুর জনের পরিবর্তন আমরা লিখতে পারি বায়ুর ভর ইন্টু জি প্লবতার পরিবর্তন আমরা লিখতে পারি বি বস্তু তার পরবর্তীতে এখানে বায়ুর ভর না সরি বায়ুতে বস্তুর বর আর কি অর্থাৎ বস্তুর বর বায়ুতে বস্তুর বর হবে এটা বায়ুতে বস্তুর ভর এরপরে বায়ুর আয়তন এরপর তরলের ঘনত্ব জি এটা ছিল প্লবতা আর এটা হবে পানিতে বস্তুর ভর পানিতে ভর ইন্টু জি তাহলে বায়ুতে ভর বায়ুতে ভর বস্তুর বায়ুর ভর বায়ুতে যে ভরটা পেয়েছি সেটা ইন্টু জি মাইনাস বি বস্তু রো তরল জি মাইনাস পানিতে ভর ইন্টু জি অর্থাৎ আমরা জানি বায়ুতে যে ভরটা পাওয়া যায় পানিতে ওই ভরটা পাওয়া যায় না ভরটা একটু কমে যায় ঠিক আছে এটার কারণটা আর কি তো আসলে ভর কমে না ব্যাপারটা হচ্ছে ওজন কমে যায় কিন্তু আমরা এখানে আসলে ভর কমে যায় বলছি আর কি তবে আমরা কি এটা ভর কমে যায় না ব্যাপারটা আসলে ওজন কমে যায় তারপর আমরা ভর কমে যায় বলছি যাই হোক সমস্যা নাই আমরা মনে রাখলে হইলো যে ওজন কমক বা ভর কমক একটা মনে রাখলেই হইল আচ্ছা তো এটাই হচ্ছে আসলে আর কি ফর্মুলা আমরা একটু পরে যখন ম্যাথ করতে যাব ব্যাপারটা আরও ক্লিয়ার হবে তো ম্যাথ করার আগে এটা ছিল আর্কিমিডাসের অবজারভেশন নাম্বার ওয়ান তাহলে সে যে অবজারভেশনটা করেছেন অবজারভেশন ওয়ান এটা ছিল তার অবজারভেশন ওয়ান আরকিমিতাসের এক নাম্বার অবজারভেশন থেকে তিনি একটা ফর্মুলা দাঁড় করিয়েছেন আমি আরেকবার রিভিউ করছি দেখো একটা বস্তুকে তিনি বা একটা সোনার মুকুটকে তিনি বায়ুতে নিয়ে যখন ওজন করেছেন তিনি নব নয়শো আশি পেয়েছেন যখন পানিতে ওজন করেছেন ওইটা কমে গিয়েছে তার কারণটা হচ্ছে পানিতে যখন একটা বস্তুকে উবিয়ে রাখি উপর দিকে একটা প্লবতা লব্ধ ঊর্ধ্বমুখী বল কাজ করে যেটা ওজনকে কমিয়ে দেয় তাই পানির ওজনটা কমে যায় এটাই ছিল আর খুবই সিম্পল একটা অবজারভেশন আর এবার সেকেন্ড যে অবজারভেশনটা ছিল সেটা ভালো করে খেয়াল করো সেকেন্ড অবজারভেশন আমরা এখন দেখবো আর ওকে তো আর সেকেন্ড অবজারভেশনটা ছিল তিনি করলেন কি একটা টিপ টিপ গ্লাসে পানি নিলেন অর্থাৎ একটা গ্লাস নিয়েছেন তিনি গ্লাস নেওয়ার পরে সেই গ্লাস ভর্তি তিনি পানি নিয়েছেন একেবারে গ্লাস ভর্তি যেটাকে আমরা বলি টিপ টিপ অথবা যেটাকে আমরা বলি একেবারে ভরা ভরা কুবি একেবারে পুরো কানাই কানাই ভর্তি গ্লাসে পানি নিয়েছেন তারপর নিচে একটা বাল্টি রেখেছেন নিচে একটা বাল্টি রেখেছেন ওকে তাহলে দেখো ভালো করে তিনি এর পরবর্তীতে এখানে তিনি একটা বস্তুকে ডুবিয়ে দিলেন খুবই স্বাভাবিক যদি তুমি একেবারে কানায় কানায় পূর্ণ একটা গ্লাসে পানি নাও একেবারে টিপ টিপ পানি যদি তুমি নাও তারপর সেখানের মধ্যে যদি তুমি একটা বস্তুকে ছেড়ে দাও তাহলে কিছু পানি নিচে পড়ে যায় এটা আমরা সবাই চোখে দেখেছি এক্সপেরিয়েন্স করেছি আমরা যে কানায় কানায় ভর্তি পানি নিলে টিপ টিপ পানি নিলে সেখানে যদি একটা বস্তুকে ডুবিয়ে দিই তাহলে কিছু পানি পড়ে যাচ্ছে উনি খুবই সারপ্রাইজিংলি খুবই বিস্ময়করভাবে তিনি দেখলেন যে এই বস্তুটাকে যখন আমরা পানির মধ্যে ডুবিয়ে দিব তাহলে কিছু পানি পড়ে যাবে কিছু পানি পড়ে যাবে কিছু পানি পড়ে যাবে পরে যাবে কিছু পানি পড়ে গেল পরে যাওয়ার পরে যে পরিমাণ পানি পরলো এই যে দেখো এখান থেকে যে পরিমাণ পানি পড়লো সেটাকে তিনি কী করলেন ওজন করলেন অর্থাৎ এটা হচ্ছে যে পরিমাণ পানি পড়ে গেল তাহলে পরে যাওয়া পানিকে ওজন করলেন যাওয়া পানিকে ওজন করলেন তিনি পানিকে তিনি কী করলেন ওজন করে দেখলেন এবং তিনি বস্তুকে ওজন করেছেন এবং তিনি করেছেন কি বস্তুকে ওজন করেছেন তিনি দেখতে পেলেন যে বস্তুর ওজন পরে যাওয়া পানির ওজনের সমান ঠিক আছে তো এখান থেকে তিনি একটা সূত্র দিয়ে দিয়েছেন এখান থেকে তিনি একটা সূত্র দিয়েছেন কোনো কঠিন বস্তুকে এটা ছিল আর্কিমিডিসের সূত্র কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত করলে অর্থাৎ ডুবালে নিমজ্জিত করলে সাবমার্স করলে তাহলে যে পরিমাণ পানি অবশ্যই কঠিন বস্তুকে তরল করলে পানি অপসারণ হবে যে পরিমাণ পানি হয় অপসারণ যে পরিমাণ পানি পানি না আমরা তরল বলবো যে পরিমাণ তরল অপসারিত হয় আমরা দেখতে পাচ্ছি পড়ে যাচ্ছে এটাকে অপসারিত বলছি অপসারিত হয় তা বস্তুর সমায়তন তা আমাদের বলছে যে পরিমাণ তরল অপসারিত হয় তা বস্তুর ওজনের সমান ঠিক আছে তাহলে বস্তুর ওজনের সমান যে পরিমাণ তরল অপসারিত হয় সেটা হচ্ছে বস্তুর ওজনের সমান ওকে তো এখান থেকে আমরা সিমলির যে রূপটা দিব সেটা হচ্ছে বস্তুর ওজন আমরা বলতে পারি এখানে বস্তুর ওজন সমান হচ্ছে অপসারিত তরলের ওজন তো এটা ছিল তার আরেকটা সূত্রের রূপ বস্তুর ওজন সমান হচ্ছে অপসারিত তরলের ওজন তো আমরা আরেকটা বিষয় জানি যে অপসারিত তরলের ওজন বলতে আমরা বলতে পারি এখানে ভালো করে খেয়াল করো ওজন বলতে কি বোঝায় ওজন বলতে ভর ইন্টু জি ওজন বলতে ভর ইন্টু জি কিন্তু এই ভরটা কার এই ভরটা হচ্ছে বস্তুর আর এই ভরটা কার এই ভরটা হচ্ছে তরলের বলাই আছে তরলের ওজন কার ওজন তরলের ওজন বলাই আছে কার ওজন বস্তুর ওজন তাহলে এটা হচ্ছে বস্তুর ভর আর এটা হচ্ছে তরলের ভর এবার আসো ভালো করে খেয়াল করো আমরা কি সবগুলো তরলের ভর নিয়ে নিয়েছি না কোন তরল নিয়েছি তাহলে তরলের ভর বলে দিলেই কিন্তু ভুল হয়ে যাবে আমরা কিন্তু সব তরল নিই নাই আমরা অপসারিত তরল নিয়েছি অপসারিত তরল লিখে দিতে হবে তাহলে অপসারিত তরলের ভর ইন্টু জি সমান বস্তুর ভর ইন্টু জি এটা হচ্ছে বস্তুর ওজন আর এটা হচ্ছে অপসারিত তরলের ওজন আমাদের বাবা আর কি গেছেন বস্তুর ওজন হবে অপসারিত তরলের ওজনের সমান কখন যদি কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত করি তাহলে অপসারিত তরলের ওজন হবে বস্তুর ওজনের সমান অপসারিত তরলের ওজন হবে বস্তুর ওজনের সমান এটা বাবা আর কিমিদিস বলে গেছেন এই যে এখানে দেখিয়ে দিয়েছেন অপসারিত তরলের ওজন হবে বস্তুর ওজনের সমান তাহলে এবার আমরা একটা কাজ করব আমরা সবাই জানি ঘনত্ব ঘনত্বরও সমান এম বাই ভি তাই না তাই না হ্যাঁ তাহলে ঘনত্ব যার বস্তুর ভরও তার ঘনত্ব বস্তুর হলে ভর বস্তুর ঘনত্ব তরলের হলে ভর তরলের ঘনত্ব কঠিনের হলে ভর কঠিনের তাহলে ভর যার ঘনত্ব তার যেমন আমি যদি বলি সোডিয়ামের ভর অথবা আমি যদি বলি লবণের ভর তাহলে ঘনত্বটা কার হবে ঘনত্বটা হবে লবণের তাহলে যার ভর ঘনত্বটা তার আমি যদি বলি সাইমের ভর তাহলে সাইমের ঘনত্ব আমি যদি বাবার ভর তাহলে বাবার ঘনত্ব ঠিক আছে তাহলে এবার ভালো করে খেয়াল করো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি যে ভর সমান হচ্ছে বি রো বিটাকে পাশে পাঠিয়ে দিলাম তাহলে বি রো বি রো মানে ভর তাহলে আমরা এখানে কি বলতে পারি আমরা এখানে বলতে পারি বি কঠিন কঠিন বস্তুর ভর তারপরে বলতে পারি রো কি কঠিন বস্তুর যে ঘনত্ব আছে সেটা তারপর জি তাহলে এই যে বি কোটিন রো কোটিন এটা মানে কি হবে এটা মানে বস্তুর ভর হবে ঠিক আছে আবার অনুরূপভাবে এখানে কি লিখতে পারি দেখো অপসারিত তরল অপসারিত তরল এই জায়গায় আমরা লিখতে পারি ওজনটা কার তরলে তাই আমরা রোটা তরলের দিব কারণ ওজন যার রো তার ভদ যার রো তার রোটা তরলের কিন্তু ভিটা কিন্তু তরলের না বিটা কিন্তু বস্তুর হবে কঠিন বস্তুর হবে বিটা কেন ভিটা কঠিন বস্তুর হবে খুবই সিম্পল ভালো করে খেয়াল করো আমরা বলেছি বস্তুর সময়তন পানিটা সরে যাবে ব্যাপারটা একটু খেয়াল করো সবাই এ জায়গায় এ লাইনটা একটু খেয়াল করো বি কঠিন কেন হবে রো তরল কেন হবে বি কঠিন কেন হবে আমরা বি বস্তু বি তরল কেন নিলাম না সেই ব্যাপারটা এখন ব্যাখ্যা করব বি তরল কেন নিলাম না লিকুইড কেন নিলাম না বস্তু কেন নিলাম সেই ব্যাপারটা একটু তোমাকে ব্যাখ্যা করছি ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করো ব্যাপারটা একটু দেখাচ্ছি সো মনোযোগ দাও দেখো ওকে দেখো ভালো করে তাহলে আমরা যদি তরল নিতাম বি তরল আমরা যদি বি তরল নিতাম তাহলে কি হইতো দেখো বিতরল তরল মানে পুরো তরলের আয়তন তাহলে একেবারে পুরো তরলের আয়তন নিয়ে নিলাম বিতরল তরল তার সাথে যখন রো তরল নিতাম পুরো তরলের আয়তন তাহলে আমরা আসলে কি পেতাম পুরো তরলের ভর কিন্তু আমার এখানে অপসারিত তরল পুরো তরল কিন্তু আমরা নিই নাই আমরা কিন্তু অপসারিত তরল নিয়েছি অপসারিত তরল বলতে তুমি একটা বস্তুকে ডুবিয়েছো তাহলে বস্তু একটা জায়গা দখল করছে না বস্তু যে পরিমাণ জায়গা দখল করছে ওই জায়গায় আগে বস্তু ছাড়া কে ছিল পানি ছিল এখন বস্তু ডুবানোর কারণে ওই পানির জায়গাটা বস্তু দখল করছে না তাহলে ওই পরিমাণ পানিটাই তো পড়ে যাবে তাই না তাহলে কোন কত কি পরিমাণ পানি পড়বে ওই পরিমাণ পানি পড়বে কোন পরিমাণ যে পরিমাণ বস্তু ডুবাইছি মানে বস্তুর যে আয়তন ছিল বস্তুর যে একটা স্পেস ছিল স্পেস আয়তন মানে স্পেস বস্তু যা জায়গা দখল করে বস্তু যে জায়গা দখল করে সেটাই আয়তন তাহলে বস্তুর যে একটা স্পেস বস্তুর যে একটা জায়গা বস্তুর যে একটা আয়তন ছিল ওই পরিমাণ পানি আসলে পড়ে যাবে কারণ বস্তুকে জায়গা দিতে গিয়ে ওই পরিমাণ পানি বাইরে চলে যাচ্ছে বস্তুকে জায়গা দিতে গিয়ে ওই পরিমাণ পানি বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা যখন অপসারিত আমরা যখন বলবো অপসারিত তরলের ওজন অপসারিতর ক্ষেত্রে মনে রাখবা কি পরিমাণ অপসারিত হবে বস্তুর যে একটা আয়তন ছিল ওই পরিমাণ অপসারণ হবে কিন্তু অপসারণ হবেটাকে তরল হবে তাই রোটা তরলের ওজনটা কার ওজনটা তরলের ঠিক আছে ওজনটা তরলের কিন্তু আয়তনটা কার সমান পুরো তরলের আয়তনের সমান না সবটুকুকে পানি কিন্তু অপসারিত হয়নি যে পরিমাণ কোটিন ডুবিয়েছি ওই কোটিনের কোটিন যে জায়গা দখল করত কোটিনের আয়তন ওই পরিমাণ পানি অপসারিত হয়েছে কোটিনের যে আয়তন ওই পরিমাণ পানি অপসারিত হয়েছে তাই ভিটা কোটিনের হবে রো তরলের হবে তারপরে জি হবে এই হচ্ছে কথা মনে পেয়েও না ব্যথা তাও আবার এখানে একটা কথা আছে যে যে পরিমাণ আয়তন ডুবে আছে কোটিনের যে পরিমাণ পানিতে ডুবে আছে অথবা এভাবেও বলা যায় কোটিনের যে পরিমাণ পানিতে জায়গা দখল করে আছে কারণ কঠিন যে পরিমাণ জায়গা দখল করে আছে ওই পরিমাণ পানি অপসারিত হবে তাহলে আমার কিন্তু পুরো কঠিনের আয়তন হবে এমন কিন্তু না অনেক সময় দেখা যায় আমার একটা পুরো জিনিস ডুবে নাই ঠিক আছে অল্প জিনিস ডুবে আছে সেক্ষেত্রে যতটুকু ডুবে আছে ওইটুকুর আয়তন নিয়ে কাজ করব চলো আমরা দুইটা ম্যাথ করব দুইটা ম্যাথের মাধ্যমে এ দুইটা সূত্র ক্লিয়ার হয়ে যাবে তাহলে আর সূত্র যদি পরীক্ষায় লিখতে বলে এক্সামে যদি লিখতে বলে তাহলে কি লিখবো এক্সামে মনে করে তোমাকে লিখতে বলেছে আর সূত্রটা লিখো এক্সামে বলেছে আর সূত্রটা লিখো তাহলে এক্সামে লিখব কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত করলে যে পরিমাণ তরল অপসারিত হয় তার ওজন বস্তুর ওজনের সমান তাহলে আরেকবার বলছি আরেকবার বলছি কঠিন বস্তুকে তরলে নিমজ্জিত করলে যে পরিমাণ তরল অপসারিত হয় তার ওজন বস্তুর ওজনের সমান হবে এটা হচ্ছে আমাদের আর সূত্র তোমাকে যদি পরীক্ষা বলে আর সূত্র লিখো এটা লিখবা তার পরবর্তীতে এটা লিখবা বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের সমান ঠিক আছে আর সূত্রটা আমরা দেখলাম এবার আমরা দুইটা ম্যাথ করবো দুটা ম্যাথের মধ্য দিয়ে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করব। ওকে আসো তাহলে দুইটা ম্যাথ একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো খুবই সহজ ব্যাপার কঠিন ব্যাপার না তো ব্যাপারগুলো খুবই সহজে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো দেখো ওকে আমরা এখন ব্যাপারগুলো দেখবো